জুতা পালেশ সেরা জুতা সেলাই করবেন তামের স্যান্ডেল রং করবেন জুতা সেরা থাকলে চলে আইসেন আমরা সেলাই করে দেই জুতা পালেশ জুতা পালেশ সেরা জুতা সেলাই করবেন চামের জুতা রং করবেন জুতা পালেশ কার বাড়িতে সেরা জুতা আছে নিয়ে আসেন পালিশ করবেন নাকি কালকে জুতাটা কিনে আছে সেই টাইট লুজ করে দেয় জুতা লুজ করে না গা 10 টাকা দেন হ্যাঁ দিয়েছি আরে 10 টাকা দিয়া সেকেন্ড ডিএসপি আর তুই চকলেট খাবি পিনটা দে দোর এই যে দাদা সেকেট দাও জুতাটা দাও ডান্স না আনপিন দে বাহ মালিক তো এসে ঠিক আছে লুসেছে লুসেছে তো আরো স্যান্ডেল জুতা আছে কি না না ইয়া তাহলে ঠিক আছে যদি স্যান্ডেল সেরা থাকে আঙ্গুটা দিয়ে আমরা সেলাই করে দেবো আসিও না চলো বৌমা মাথার কাপড় দিতে পাও না আমার আরো পর্দা করা শিখিয়ে নেই নাইছি আমি আরো কি পর্দা করছি পর্দা করি না মাথার কাপড় দিলে পর্দা হইব আমার সাথে মানুষ আইছে তো বাড়িতে থাকলে অল্প পর্দাতে থাকা লাগে আছে অত শিখন রাখবো না এটা মুছি আর তার কি বাহাদুরি কথা আমি যে ভাসুর ওই ভাসুর হিসেবে তুমি কোনো সম্মানই দাও না রাখবো না আমার সম্মান দাও আমি সম্মান দিই বৌমা কথা কিন্তু বড় বড় করে দিছো তুমি আমি ঠিকই কইছি মুছির অত কথা আমি শুনতে চাই না আমি এই বাড়িতে আর থাকবো না তোমার ভাইয়ের সাথে আর আমি থাকবো না তোমার ভাইয়ের যা কইও এই বাড়িতে আমি থাকবো না সবাই যদি গাড়ি গাড়ি যাই সবাই একটাই কথা কয় মুসিরবো মুসিরবো আমি আর আমার মান সম্মান নাই আমার বাবাকে তোমাকে মুসিরবো দেহের বিয়া দিছে না তোমার অফিসার দেহের বিয়া দিছে সবার একটাই মুখে মুখে ভাষা মুসিরবো মুসিরবো আমি এই বাড়ি থাকার না তুমি ভালো টাউনে বাড়ি দেহো মাটি দেহো ভালো বাড়ি করি আমাকে নিয়ে যাও যাও তোমার ভাইয়ের না আলাপ করে এসো আমি আর পাবো না বড় ভাই কি কর তুমি আর মুসির ব্যবসা ছাড়া কোনো ব্যবসা পাইলাও না তুই আজকে কি কথা কর এই মুসির ব্যবসা করে তো আজকে আমি অফিসার বানাইলেন মুসির ব্যবসা করে এই ঘর দোয়ার যা আছে সব বানাইলেন মুসির ব্যবসা করে দুই বেলা যে আমরা ভাত খাই এই মুসির ব্যবসা করে দুই বেলা ভাত খাই আজকে তুই হঠাৎ করে এই প্রশ্ন করলি যে ব্যাপারটা কি আর কইও না তঙ্গ বইয়ের জ্বালায় আমি আর থাকা পারতাইছি না তঙ্গ বই বলে গ্রামে কোনো জায়গাতে যা পারে না সবই মুসির ভাই বই কয় মানুষের কথা বাদ দে তুই কি কস তাই আমি আর কি কমু তোমার উপর দিয়ে তো আমার কোনো কথা কর নাই দেখ ভাই আমার শেষ বয়সে এই মুসির ব্যবসা আর আমি বাদ দেখাবো না এই লাস্ট বয়সে আর কোন ব্যবসা করবা পাস আমি যে কাম শিখছি এই কাম করে খাবো আমি খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া কর আমি অল্প আরাম করব সারাদিন আজকে পরে সেরে এসি ঠিক আছে তাহলে থাকো তাই
একটা পান বানাও কেরা সুমন বয় ক তুমি লে ভরবুদ্ধ হই না টাউন মেলা যাও নাকলি হ্যাঁ কেরা কয় বললাম তোরাও না দুনিয়া খালি বাকরি বেচল বারোর থাক তো বান লাগবো না বড় ভাই আজকে আমরা কার মুখ দিয়ে আসি একটা কামও পাইলাম না আজকে দেখ চুটকি এইসব কথা কোয়া লাগে না রেজিকের মালিক হলো আল্লাহ আঙ্গুর রেজিকে যতটুকু থুইছে অতটুকুই হব এলে নিয়ে মাথা মেরে লাভ নাই বড় ভাই ক ভাই তোমার ছোট ভাই যেটা অফিসার হ্যাঁ বললাম তাহলে বলে মারি রাখছে এটা বললাম বিল্ডিং গুলো দিব ফোন এগুলো থাকবো আচ্ছা টাউনে জমিন রাখছে বিল্ডিং বানাইব ভালো কথা আমরা হলো মুসি মানুষ মানুষের জুতা পালিশ করে খাই কষ্ট করে ছোট ভাই ডাক অফিসার বানাইছি ও টাউনে এখন জমিন রেখে যদি বিল্ডিং বানায় ভালো কথা না খুশির বিষয় না এই কথাগুলো নিয়ে আপনারা যে এত মাথা মারেন আপনি করে বাড়ির সংসার নাই আপনি করে সংসারের চিন্তা আপনারা করেন আমার ছোট ভাই নিয়ে আমি এমনি টেনশনে আছি আপনার ভাই জানগা জানগা আপনি জানগা মানুষজন কি মজা পায় নিজের বাড়ির আলাপ বাদ দিয়ে অন্য বাড়ির কি আলাপ আছে এই আলাপ নিয়ে সারাদিন চলাফেরা করে এই আলাপ করা বাদ দিয়ে নিজের বাড়িগুলো ঠিক করে দেয় মানুষের এই নাল্লক জীবনও যাইব না যেরকম কুত্তার নেস সারা দিন তেল ধরে যদি আপনি টানা টানি করেন তা সোদাও না প্রচুর দই দেব এই মানুষের এই খাইজলের জীবনেও যাইব না নিজের বাড়ির আলাপ করব না পরের বাড়ির দোষ কি আছে বললে না খালি মজা নেব মুডটাই নষ্ট করে এমনি কাম ধান্দা নেই সারাদিন ভাবলাম নদীর পারে বসে অল্প ফিরে হাওড়া খাই মন দাইসে নষ্ট করে হ্যাঁ তো কি করা যায় আজকাল কি করা যায় বাড়ির যাই দুঃখর কপাল কাহে কই